আমরা যে সামগ্রিক আইনে কথা বলছি, দেখো যদি আমরা চিন্তা করি এটা আসলে কিভাবে হয়। দেখো তোমরা কিন্তু ছোটবেলা থেকে পড়ে এসেছো যে বিজ্ঞানে যে একটা চক্র, পানি চক্র পড়েছো, কেউ কেউ একটা ধরো একটা প্রাণীর বিভিন্ন জীবন চক্র পড়েছো। তো এই যে চক্রটাকে দেখো, পানি চক্রতে কি হয়, প্রথমে সমুদ্র বা নদীর বা নদী বা বিল থেকে পানিটা উঠে যায়, বাষ্প হয়ে আকাশে ওড়ে, সেখান থেকে মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি হয়ে সেটা আবার সমুদ্রে চলে আসে, একটা চক্র আকারে চলে, তাই না? এইটা কিন্তু সহজ উদাহরণ পানি চক্র আমরা যেটা বলছি, এই যে আমাদের যে সামগ্রিক কাজ এটা কিন্তু একটা চক্রের মাধ্যমে চলে। কিন্তু যে এটা আমাদের আরো একটু বেশি জটিল, আমরা হয়তো পানিটা একদম পড়ছি সহজ ভাষায়, কিন্তু এই যে সামগ্রিক কাজ এটাও আমরা একটা খুব সহজে লিখে রাখবো। চলো, এই যে চক্রাকার যে আবহাওয়াটা হয়, প্রবাহটা হয়, সেটা আসলে কিভাবে হয় আমরা দেখি আগে কি বলছে। সামগ্রিক কাজ চক্রটা উৎপাদন বা ব্যবসার ক্ষেত্রে নাগরিক ও পারিবারিক ক্ষেত্রের বিনিময় প্রবাহকে সামগ্রিক আয়ের চক্রাকার প্রভাব বলে। অর্থাৎ আমরা যে ব্যবসা করছি, ব্যবসা প্রতিষ্ঠানের সাথে পরিবারের যে সম্পর্কটা, এটাই হচ্ছে আমাদের সামগ্রিক আয়ের প্রবাহ। এখন এই যে আমরা সামগ্রিক আয়ের প্রভাব পড়বো, এই বিষয়ে এটা কোনটা শর্ত দরকার, সেই শর্তগুলোকে একটু দেখে আসি। অর্থাৎ সহজ ভাষায় বোঝার জন্য আমরা এই বিষয়গুলো একটু দেখবো, আসলে এটা কি বোঝাচ্ছে, অর্থাৎ কোন কোন শর্তের উপর ভিত্তি করে আমরা এই জিনিসটা দেখবো। প্রথমে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে বদ্ধ অর্থনীতি বিবেচ্য, সরকারি খাত ও বহির বাণিজ্য খাত নেই। বদ্ধ অর্থনীতি কি বলতো? ক্লোজ ইকোনমি যাকে আমরা বলি, অর্থাৎ ওই দেশের সাথে কোনো বিদেশিদের, বিদেশি রাষ্ট্রের বা অন্য দেশের কোনো বাণিজ্যিক সম্পর্ক নেই। সম্পর্ক কার সাথে? শুধু সম্পর্ক হচ্ছে ওই দেশের ভিতরে ব্যবসা প্রতিষ্ঠান এবং ওই দেশের জনগণের, এবং জনগণ মানে কিন্তু ভোক্তা। এবং এই দুই খাতের কথা বলছি না, এখানে কিন্তু গভর্নমেন্টের কোনো থাকবে না। অর্থাৎ আমরা তো বলেছিলাম যে সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ সরকারি ব্যয়, এখানে সরকারের কোনো হাত থাকবে না, সরকারের ব্যয়কে আমরা এখানে কাউন্ট করবো না। এরপর দেখো যে বিষয়টা, সেটা হচ্ছে বহির বাণিজ্য খাত নেই, অর্থাৎ দেশ থেকে বিদেশে রপ্তানি হবে না, বিদেশ থেকে দেশে আমদানিও হবে না। এরপর যেটা আসছে সেটা হচ্ছে জনগণ ও ফার্ম, এই দুই খাত বিশিষ্ট, অর্থাৎ আমরা দুইটা পক্ষ দেখব, জনগণ অর্থাৎ ভোক্তা এবং ফার্ম অর্থাৎ যারা উৎপাদন করছে, অর্থাৎ ভোক্তা এবং উৎপাদনকারী, এই দুইটা বিষয়ের সাথে যে সম্পর্কটা সেটা একটু আমরা দেখব। এরপর যেটা বলছে সেটা হচ্ছে জনগণ বলতে ভোক্তাকে বোঝাচ্ছে, অর্থাৎ যেই জনগণ সেই ভোক্তা। সো আমরা তো ভোক্তা সবাই, তাই না? আমরা সাধারণ আম জনতা, আমরা কি কাজ করি, আমাদের কাজ হচ্ছে ভোগ করা, এবং ভোগ করার মাধ্যমে কি করি, আমরা উপযোগী নিঃশেষ করে দিই। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে আয়ের সম্পূর্ণ অংশ ভোগের ক্ষেত্রে ব্যয়িত, অর্থাৎ যে আমরা আয় করলাম আমরা সেটাকে সঞ্চয় করে রাখবো, এই বিষয়টা হবে না। আমরা যখন এই যে প্রবাহটা দেখবো, সহজ রাখার জন্য এই বিষয়গুলো রাখা হয়েছে যে আমরা সঞ্চয় দেখবো না। অর্থাৎ আমরা দিন আনি দিন খাই টাইপের মানুষ, অর্থাৎ আমরা দেশে সবাই দিন আনি দিন খাই, কেউ সঞ্চয় করি না, কোনো কিছুই করি না। দেখো এই বিষয়টা, এই যে একটা চক্র দেখছি সেটাকে আমরা দেখা যায়। প্রথমে যদি আমরা বলি উৎপাদন প্রতিষ্ঠানের কথা, যদি আমরা বলি দেখো, অথবা পরিবার থেকে আমরা শুরু করি, দেখো পরিবার, পরিবার কি? পরিবার হচ্ছে উৎপাদনের যারা যে উপাদান সেগুলো কিন্তু সরবরাহ করছে। কিভাবে? দেখো আমরা পরিবারের মানুষরা হচ্ছে ভোক্তা, তাই না? আমাদের প্রত্যেকটা পরিবারে আমরা ভোগ করি, কারণ আমাদের প্রত্যেকটা জিনিস কিনতে হয়, ভোগ করতে হয়। এখন আমরা যে ভোগ করছি সেটা কিভাবে করছি? দেখো আমরা উৎপাদন প্রতিষ্ঠান থেকে কিন্তু জিনিসটা কিনছি এবং ব্যয় করছি, এই ব্যয়টা কাদের কাছে যাচ্ছে? দেখো উৎপাদন প্রতিষ্ঠানের কাছে। অর্থাৎ এই যে পরিবার থেকে যে ভোগের জন্য যে ব্যয়টা, সেটা কোথায় যাচ্ছে দেখো তো? এই যে উৎপাদন প্রতিষ্ঠানের কাছে। আবার এই যে আমাদের পরিবারের মানুষজন রয়েছে, এরা কাজ করছে কোথায়? যদি পরিবারে বসে থাকে, এটাকে বসে থাকলে কি আমাদের খাবার সাপ্লাই খাবার দিয়ে যাবে? দেবে না তো। তার মানে কি হচ্ছে, আমাদেরকে তো শ্রম দিতে হবে, সেটা মানসিক হোক বা শারীরিক হোক, এর মাধ্যমে কিন্তু তারা আমরা ইনকাম করব, অর্থাৎ আয় করব। এবং ওই আয়টা, আয়টা কোথায় আসবে? পরিবারে আসবে। অর্থাৎ এই যে উৎপাদন প্রতিষ্ঠান থেকে কি আসবে? দেখো এই যে আয়, এই যে আমরা আয় দেখছি, এই আয়টা কোথায় আসবে? পরিবারে, পরিবারে আয় আসছে। অর্থাৎ আমরা যে আয়টা করব, প্রথমে আয় করছি আমরা, আয়টা আসছে কোথা থেকে? উৎপাদন প্রতিষ্ঠানে কাজ করে। এবং আমরা যে আয় করলাম, আয়টা করার কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের ভোগ করতে হবে, আমাদের জীবিকা নির্বাহ করতে হবে।
বাঁচতে হবে। এই যে আমরা এর জন্য কি করতে হবে, আমাদের উৎপাদন প্রতিষ্ঠান থেকে কিনতে হবে। কি কিনবো? আমরা খাবার কিনবো, কাপড় চোপড় কিনবো। সো এই জন্য উৎপাদন প্রতিষ্ঠান আমরা কি করছে দেখো, উৎপাদন প্রতিষ্ঠানে কিছু ওই টাকাটা কিন্তু তাদের কাছে ফিরে যাচ্ছে। কিভাবে? ভোগ ব্যয় হয়ে, অর্থাৎ আমার যেটা ভোগ ব্যয় সেটা কিন্তু উৎপাদকের কাছে আয়। দেখো বিষয়টা কি তাই না? হ্যাঁ তাই। এরপর যে বিষয়টা দেখো, আমরা আর একটা দেখতে পারি দ্রব্য বা সেবার ক্ষেত্রে, আমরা এটা দেখছিলাম আয় ব্যয় হিসাবে। অর্থাৎ আমরা সামগ্রিক আয় চক্রটা দেখছি আয় ব্যয় হিসাবে, আর আয় ব্যয় হিসাবে আর একটা হচ্ছে দ্রব্যের বা উপকরণ বা সেবা দিয়ে। এরপরে দেখো কি আসছে, উৎপাদন প্রতিষ্ঠান আমাদের কি কি দেয়, দ্রব্য দিচ্ছে বা সেবা দিচ্ছে। যদি আমরা বলি মিলের কথা বলি বা একটা দোকানের কথা বলি, তারা কি করছে, একজন উৎপাদক ধান উৎপাদন করছে এবং ওই উৎপাদিত ধান আমরা খাচ্ছি, অর্থাৎ ওই দ্রব্যটা আমাদের কাছে আসছে। দেখো এই যে এখান থেকে আসছে আমাদের পরিবারের কাছে। আবার যদি হসপিটালের কথা বলি বা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি, তারা কি করছে, তারা একটা সেবা দিচ্ছে, ওই সেবাটা কি হচ্ছে আমাদের কাছে, দেখো ওই সেবাটাও কিন্তু আসছে পরিবারের কাছে, অর্থাৎ ব্যক্তির কাছে চলে আসছে, দ্রব্য এবং সেবা। আবার এই যে দেখো উৎপাদন প্রতিষ্ঠানের কাছে যাচ্ছে আছে উপকরণ সেবা, অর্থাৎ আমরা যেই উপকরণ যদি দিই, মনে করি শ্রম যদি না দিই, তাহলে উৎপাদন হবে কি করে? ফলে এই যে আমাদের উপকরণ সেবা সেটা যাচ্ছে উৎপাদন প্রতিষ্ঠানে, অর্থাৎ এই যে চক্রের মাধ্যমে চলছে। অর্থাৎ আমি আয় করছি, পরিবার আয় করছে কার কাছ থেকে, উৎপাদন প্রতিষ্ঠান থেকে। আবার উৎপাদন প্রতিষ্ঠান কি করছে দেখো, উৎপাদন প্রতিষ্ঠান কিন্তু তার যে তাই হচ্ছে পরিবার থেকে। বিষয়টা একটু জটিল মনে হলে খুবই সিম্পল একটা বিষয়, কিভাবে দেখো, আমি আমার পরিবার আমাদের দরকার হচ্ছে খাবার, আমরা কিনছি কার কাছ থেকে, উৎপাদকের কাছ থেকে, আর উৎপাদকের দরকার আয়, কারণ তাকে তো উৎপাদন করতে হবে। ফলে সে কি করছে, তার আয়টা হচ্ছে পরিবার থেকে। এই যে একটা চক্র সেটাই হচ্ছে আমাদের সামগ্রিক আয় এর চক্রাকার প্রবাহ। কিভাবে দেখো, এই যে আমরা দেখলাম যে ভোগ ব্যয়, পরিবার ভোগের জন্য ব্যয় করছে এবং সেটা যাচ্ছে উৎপাদন প্রতিষ্ঠানের কাছে। আবার এই যে উৎপাদন প্রতিষ্ঠানের যে কাজ করছে পরিবার, সেটার থেকে আয় প্রাপ্তি হয়ে কোথায় আসছে, পরিবারের কাছে। আবার এই পরিবার যে উৎপাদন করার জন্য যে উপকরণ দরকার সেগুলো সাপ্লাই দিচ্ছে উপকরণ সেবা উৎপাদন প্রতিষ্ঠানকে দিচ্ছে, এবং উৎপাদন প্রতিষ্ঠান সেই জিনিসগুলো কাঁচামাল নিয়ে বা উৎপাদন ফ্যাক্টরিস অফ প্রোডাকশনগুলো নিয়ে তার কি করছে, তারা আবার দ্রব্য বা সেবা তৈরি করছে, এবং দ্রব্য এবং সেবা কোথায় যাচ্ছে, পরিবারের কাছে। এই দেখো আবার এর কাছে ফিরে আসলো। সো এই যে একটা চক্রের মাধ্যমে কই গেল, এটাই হচ্ছে আমাদের সামগ্রিক আয় চক্রাকার প্রবাহ।